আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আজকে আবারও হাজির হয়েছি পাওয়ার পয়েন্টের একটি টিউটোরিয়াল নিয়ে। চলুন দেখা যাক, আমরা পাওয়ার পয়েন্ট চালু করি। আজকে আমরা পাওয়ার পয়েন্টে শিখব, পাওয়ার পয়েন্টে আমরা ভিডিও ইনসার্ট করা শিখেছি এর আগেই, আজকে শিখব ইনসার্টকৃত ভিডিওটি আমার যদি সম্পূর্ণ প্রয়োজন না হয় তাহলে আমরা ভিডিওটি কেটে কিছু অংশ ব্যবহার করব। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যদি ভিডিও কাটার জন্য বা ভিডিও এডিটিংয়ের জন্য কোনো সফটওয়্যার ইউজ না করি, কম্পিউটারে ভিডিও এডিটিং সফটওয়্যারগুলো সাধারণত অনেক জায়গা দখল করে, সেই ক্ষেত্রে আমরা পাওয়ার পয়েন্ট দিয়েই আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি কিন্তু কেটে নিতে পারি আর কি। ট্রিমিং বলে যাকে আর কি, যে অংশটুকু প্রয়োজন সেটুকু আমরা কেটে নিতে পারি। তো এটা করার জন্য শুরুতেই আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে আমাদের ভিডিওটি ইনসার্ট করতে হবে এখানে। তো আমরা ভিডিও ইনসার্ট করার জন্য ইনসার্ট মেনুর ভিতরে আমরা এই যে এখান থেকে ভিডিও, ভিডিও ফ্রম মাই পিছি, ভিডিও অন মাই পিছি, অনলাইন ভিডিও না, এখান থেকে আমরা নিয়ে আসতে পারি। ভিডিও যেখানে রাখা আছে, তো আমরা এখান থেকে মনে করি আমরা ডেস্কটপে যাই, ডেস্কটপের একটা ভিডিও নিয়ে আসি। এই ভিডিওটা একদম ছোট, এটা না, আমরা আর একটু বড় ভিডিও নিয়ে আসতে পারি। এখান থেকে আমরা এই ভিডিওটা নিয়ে আসতে পারি। তো এই ভিডিওটা আমরা নিয়ে আসার পরে একটু বড় করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমরা এই ভিডিও কীভাবে প্লে করতে হয় কি সবই আমরা দেখেছিলাম। এটা এই ভিডিওটার যদি আমরা স্লাইড শোতে যাই, স্লাইড শোতে গিয়ে প্লে হয়েছিল আমাদের, প্লে না হলে পরে কী করতে হয় সেটাও আমরা দেখেছিলাম। তো আমরা আজকে শিখব ট্রিমিং, অর্থাৎ ভিডিওটা কেটে ছোট করা। তো এটার জন্য কী করবেন আপনারা, এই ভিডিওতে থাকা অবস্থায় এর উপর ডান ক্লিক করবেন, ডান ক্লিক করে এই দেখেন ট্রিমিং, এখান থেকে আপনারা পাবেন। অথবা যদি ট্রিমিং অপশনটা আপনারা এই প্লেব্যাকের মধ্যে এই ট্রিম ভিডিওর ভিতরেও পাবেন। তো আমরা ডান ক্লিক করি ট্রিম, দেখুন এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছে এই সবুজ দাগ থেকে লাল দাগ, আপনি যেটুকু নিতে চান সবুজ দাগ থেকে লাল দাগ সিলেক্ট করে দিলেই আমরা মনে করি যে এখান থেকে আমরা এই অংশটা এখান থেকে শুরু করব, আমরা এইখানে শেষ করে দেবো, জাস্ট এই প্রথম ফুলটা ফোটা পর্যন্ত নিব, বাস এ পর্যন্ত। তা আমরা এখান থেকে শুরু করে এ পর্যন্ত, অর্থাৎ 18 সেকেন্ডের এখান থেকে শুরু হবে এবং 1 মিনিট 3 সেকেন্ডের এখানে শেষ হয়ে যাবে। তো এটা নিয়ে আমরা জাস্ট ওকে করে দেব। আগের ভিডিও থেকে কাটিং হয়ে দেখেন এখানে চলে আসছে, দেখেন ওই জায়গার থেকে শুরু হবে, টেনে দিয়ে একটু দেখেন আমরা দেখেছিলাম প্রথম ফুলটা ফোটা পর্যন্ত, বুঝতে পারছেন? এভাবে আপনারা যে কোনো বড় সাইজের ভিডিও এখানে নিয়েও আপনার ইচ্ছা মতো যে অংশটুকু দরকার সে অংশটুকু রেখে বাকি অংশ আপনি ট্রিম করে দিতে পারেন। এটার জন্য আপনার কোনো সমস্যা নেই, আপনি এই কাজটা করে দিলে পারেই আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি আপনি পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন পাওয়ার পয়েন্টে ভিডিও কীভাবে ট্রিম করতে হয়, কিভাবে বড় ভিডিওকে কেটে ছোট করতে হয় সেটা আমরা দেখলাম। এরপরে আরও কিছু কাজ আপনারা করতে পারেন ভিডিওর ভিতরে। এখানে মনে করেন এই যে ভিডিওটা যখন আমরা পার যে স্লাইড ভিউতে যাই তখন এটা দেখা যাচ্ছে, এখন এমন যদি হয় আমরা স্লাইড ভিউতে যাব তখন এই ভিডিওটা দেখা যাবে না, যখন প্লে হবে শুধু তখন দেখা যাবে। এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এটা সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট হাইড হোয়াইল নট প্লেইং এটা টিক চিহ্ন দিয়ে দেন, তাহলে আপনার যখন পাওয়ার পয়েন্ট এই যে স্লাইড শোতে যাবেন দেখেন ভিডিওটা দেখাচ্ছে না। এবার আপনি জাস্ট ক্লিক করেন দেখেন ভিডিওটা চলে আসলো। এভাবে আপনারা খুব সহজেই এই কাজটা করতে পারেন, ভিডিওটি যখন দরকার তখন শুধু প্লে হবে। এরপরে ভিডিওটি ফুল স্ক্রিন প্লে করতে পারেন, তারপরে লুপ আনটিল স্টপ এটা ক্লিক দিলে পারে আপনার হবে কি, যেটা ভিডিওটা অনবরত চলতে থাকবে, আপনি না থামানো পর্যন্ত আর থামবে না, একের পর এক চলতে থাকবে। এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্লে ফুল স্ক্রিন এটা টিক চিহ্ন দিলে পারে ভিডিওটি ফুল স্ক্রিন হবে।
স্টার্ট করার জন্য এখানে আপনি অপশন দিতে পারেন অটোমেটিক স্টার্ট, মাউস ক্লিকের পর স্টার্ট, এখানে লুপ আনটিল স্টপ দিলে পারে অনবরত চলতে থাকবে। আশা করি টোটাল কার্যক্রমটাই আপনারা বুঝতে পেরেছেন। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ভিডিওটি ঘুপ করে দেখেন হঠাৎ করেই মানে চালু হয়ে যাচ্ছে, এটা না করে যাতে আপনি মনে করেন যে না চালুর সময়টাতে একটু মানে ফ্যাড হয়ে আসবে, তো এখানে আপনি সময় একটু বাড়িয়ে দেন। এখানে মনে করেন আপনি 10 সেকেন্ড দিয়ে দেন, 10 সেকেন্ড দিয়ে দিলাম, 10 সেকেন্ড দিলে পরে কি হবে দেখেন। স্লাইড শোতে যান, দেখেন প্রথমে একটু শেড হয়ে এসে তারপরে আস্তে আস্তে পুরোটা ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, এই কাজটা আপনারা খুব যে প্রয়োজনীয় তা না, আপনি ইচ্ছা করলে করতে পারেন, না ইচ্ছা করলে না করতে পারেন। তো আশা করি আপনারা সবাই এই কাজটা করতে পারবেন। আরেকটা কাজ আপনাদের দেখিয়ে দিই, সেটা আপনারা করতে পারেন। এই কাজটা করা বলতে কি, আপনার এই ভিডিওটা মনে করেন নিতান্তই আপনার, এখানে যদিও আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে একটি ভিডিও দেখেছি, আমার নিজের ক্যামেরার ভিডিও হলে পরে আমরা চাইবো যে এইটা যেন কপিরাইট না হয়, শুধু আমার এখানেই যেন থাকে, আমার এটা যেন অন্য কেউ যেন ব্যবহার করতে না পারে। তো আপনি এইটার উপরে আপনি একটা ইয়ে করে দিতে পারেন, ইনসার্ট করে দিতে পারেন, মনে করেন একটা টেক্সট বক্স নিলেন এখানে নিয়ে এখানে আপনি লিখে দিলেন কিছু একটা, এটার কালার চেঞ্জ করতে পারবেন, মনে করেন সাদা কালারে দিলাম। এটা ভিডিওটা যতক্ষণ প্লে হবে এটা এখানে থেকে যাবে, আপনি এটা করতে পারেন, দেখেন এখানে থেকে যাচ্ছে। আমরা এটা করার সময় এই যে হোয়াইল এটা নট মানে বন্ধ রাখার যেটা করেছিলাম দেখা যাবে না ডিসপ্লেতে, দেখেন ভিডিওটা প্লে হচ্ছে সাথে জনরেটিং টিমটাও থেকে যাচ্ছে। এটা থাকার কারণে কি হলো, আপনার এই ভিডিওটাকে কপিরাইট করতে পারবে না, কারণ কপি করতে গেলে পরে আপনার এই নামটা সেখানে দেখা যাবে। তো আশা করি ভিডিও আপনারা আর কোনো ভিডিও প্লেয়ার ব্যবহার ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার না করেই পাওয়ার পয়েন্ট দিয়েই আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি কেটে ছোটো করে ব্যবহার করতে পারবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। জননী টিম কর্তৃপক্ষের পক্ষ থেকে সবাইকে আবারও সুস্বাগতম জানাচ্ছি। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওগুলো না টেনে পুরোপুরি দেখবেন। আমি যে মুখে কথাগুলো বলি সেগুলো মূলত শেখানোর জন্যই বলি, এই কথাগুলো শোনার চেষ্টা করবেন। আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।